শুনছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। গভীর রাতে কাওয়ালির আসর থেকে তুলে নিয়ে গিয়ে এক 13 বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2 যুবক, পলাতক 3 যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 1টা নাগাদ হরিশ্চন্দ্রপুর শালদহ এলাকায়। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা নাবালিকার মা। নাবালিকার পরিবারের সূত্রে জানা যায়, এদিন পরিবারের লোকেদের সঙ্গে নির্যাতিতা বালিকা পাশের গ্রাম উত্তর শালদহে মেলা দেখতে যায়। কাওয়ালির আসর থেকে উঠে ফাঁকা মাঠে প্রস্রাব করতে গেলে কয়েকজন যুবক ওই মেয়েটির মুখে কাপড় গুঁজে মোটরসাইকেলে করে প্রায় 2 কিলোমিটার দূরে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের পেছনের এক পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রের ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। কেন আজকে থানায় এসেছেন, কী অভিযোগ করার জন্য? আমার মেয়ে মেলা গেছে, মেলা থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ায় আমার মেয়েকে হাই স্কুলে চণ্ডীপুরে 4-5 জন মিলে রেপ করেছে। রেপ করে ফাঁকে রাখছে, গ্রামবাসীর লোক দেখে আমার মেয়েকে কিছু বাদে খবর পায়। আমি মেয়েকে তুলে আনে আমি তোমার কাছে এসেছি। কোথায়? থানায় এসেছি। আমি বিচার চাই, সুলি চাই, ফাঁসি চাই। আপনার মেয়ের বয়স কত? 15 বছর। কোন ক্লাসে পড়ে? 8-এ। কোন স্কুলে? হাই মাদ্রাসায়। কোথাকার হাই মাদ্রাসা? প্রেমা। আচ্ছা, এখন আপনার মেয়ে কোথায় আছে, কি অবস্থা? থানায়। তা যারা এই কাজ করেছে তাদের মধ্যে কি কাউকে চিনা হয়েছে? চিনা হয়েছে কি? না, আমি চিনিনি, আমি চিনতে পারিনি। আমি অভিযান করেছি, আমি খানাই, আমি সলিয়ে যাই, ফাঁসি যাই। আপনার নাম? মুসলিমা। বাড়ি? দক্ষিণ সন্দ। শারীরিক নির্যাতনের ফলে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে, অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর। বাড়ির লোকেরা খবর পেয়ে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে ওই মেয়েটি এলাকারই এক হাই মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্রী। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।